ভাঙড়ে উদ্বোধন হলো দুটি সরকারি অ্যাম্বুলেন্স, উদ্বোধন করলেন বিধায়ক শওকত মোল্লা। এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ে উদ্বোধন হলো দুটি সরকারি অ্যাম্বুলেন্স। ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম সহ অন্যান্য তৃণমূল নেতা নেতৃত্বরা। মূলত ভাঙড়বাসীর ভালো পরিষেবা দেওয়ার জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কৃষি সেচ সমবায়ের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলামের একান্ত প্রচেষ্টায় এই দুটি অ্যাম্বুলেন্স দেওয়া হয় বলে জানা যায়। তবে এই অ্যাম্বুলেন্সে করে পেশেন্ট নিয়ে গেলে আপনার দিতে হবে অ্যাম্বুলেন্সের তেল খরচের টাকা এবং ড্রাইভারের টাকা, আর অ্যাম্বুলেন্সের ভাড়া দিতে হবে না, এমনটাই জানিয়েছেন বিধায়ক শওকত মোল্লা। তবে এদিনের এই অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাহারুল ইসলাম, তৃণমূল নেতা শাজাহান মোল্লা, আহসান মোল্লা সহ অন্যান্য তৃণমূল নেতা নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। দেখুন, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহযোগিতা, আর্থিক সহযোগিতায় এবং আমাদের এই জেলার কৃষি ও সেচের কর্মাধ্যক্ষ তার তত্ত্বাবধানে সম্ভবত ওন ফান্ড, ওন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ ওন ফান্ড থেকে এই অ্যাম্বুলেন্সটাকে কেনা হয়েছে, দুখানা অ্যাম্বুলেন্স। এটা ভাঙড় এক এবং ভাঙড় দুই এই এলাকায় বিভিন্নভাবে এরা পরিষেবা, মানে পরিষেবা দেওয়া হবে। এবং এখানে শুধুমাত্র তেলের পয়সাটা, ড্রাইভারের পয়সাটা, এটা যাদের পেশেন্ট বা যাদের যারা নিয়ে যাবে তাদের এইটুকুই দিতে হবে, বাদবাকিটা কোনো গাড়ি ভাড়া, অ্যাম্বুলেন্সের কোনো ভাড়া লাগবে না। এবং আমাদের একটা হেল্পলাইন নাম্বার আছে, হেল্পলাইন নাম্বারটা হলো 9083 1213 9083 1213 1213 এই নম্বরে ফোন করলে ভাঙড় এক নম্বর এবং দু নম্বর ব্লকের যে কোনো প্রান্তে যে কোনো মুহূর্তে এই অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে। কিন্তু যে ক্ষেত্রে যাদের, যে সমস্ত রোগীদের এই যে তেলের পয়সা বা ড্রাইভারের পয়সা দেওয়ার সামর্থ্য নেই, তাদের ক্ষেত্রে কি পরিষেবা পাবেন না তারা? দেখুন, ইতিমধ্যে আমাদের হেল্পলাইন নাম্বারে বলাই আছে যে যে কেউ যদি হসপিটালে অ্যাডমিশান করাতে না পারে বা কেউ যদি ওষুধ কিনতে না পারে সেটা আমরা এখান থেকে সহযোগিতা করি। এবং যদি এরকম দুস্থ অসহায় মানুষ যদি কেউ থাকে যাদের হয়তো তেলের পয়সা দেওয়ার ক্ষমতা নেই, তাদের নিশ্চিতভাবে আমাদের এই, তারাও আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, তারা তাদের কষ্টের কথা জানাবেন, আমরা নিশ্চিতভাবে সেটা সহযোগিতা করব। এটা কত টাকার প্রজেক্ট? এটা এক একটা অ্যাম্বুলেন্স এটা 12 লাখ টাকার উপরে দাম পড়েছে, দুটো মিলিয়ে প্রায় 25 লাখ টাকা এই দুটো অ্যাম্বুলেন্স আমাদের কেনা হয়েছে সরকারিভাবে। আগামী দিনে কি আরও কি এরকম অ্যাম্বুলেন্স পরিষেবা আরও কি বাড়বে? দেখুন, ইতিমধ্যে আমরা বলেছি যে আমার, বিশেষ করে আমি ক্যানিং পূর্ব বিধানসভার পক্ষ থেকে আমরা 4টি অ্যাম্বুলেন্স নেব আমার বিধায়ক কোটা থেকে। সেখানে ওই 4টি অ্যাম্বুলেন্স এই ভাঙড় এক নম্বর, ভাঙড় দু নম্বর, ক্যানিং টু এই এলাকায় আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করলেই তারা সেখানে পৌঁছে যাবে, এটাও আমাদের একটা টার্গেটের মধ্যে আছে।